ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন কিচেন ব্লগ থেকে। আমি সব দিনের মতো আজও আমি চলে এসেছি আপনাদের মাঝে নরিন। তো আমি প্রতিদিনের মতোই আপনার সাথে শেয়ার করব যে আমি কী কী রান্না করছি সেটা। তবে একটা ভুল হয়ে গেছে আজকে, অন্য একদিন হয়তো এটা আমি আপনাদেরকে করে দেখাবো। আমি এই রেসিপিটা রান্না করছিলাম বুটের ডাল একটু সামান্য একটু পেঁপে দিয়ে একটু ডিম ভেজে রান্না করছিলাম। তো রান্না যখন প্রায় শেষ তখন আমি খেয়াল করে দেখি যে আমি ক্যামেরাটা অন করিনি, মনটাই খারাপ হয়ে গেল। খুব সুস্বাদু একটা ডিম মানে ডিমের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। তো অবশ্য আরেকদিন আমি আপনাদেরকে এটা করে দেখাবো, আজকে আমি এটা মুখোমুখি বলে দেবো যে এটা আমি কীভাবে কী করেছি। সর্বপ্রথমে আমি বুটের ডাল এবং পেঁপেটা, বুটের ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, বুটের ডাল আর পেঁপেটা পরে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করার পরে সব রকম মশলা দিয়ে যেমন পেঁয়াজ মরিচ যেগুলো আদা রসুন সব কিছু একটু তেজপাতা দিয়ে এটাকে আমি নর্মাল তরকারির মধ্যে রান্না করে ডিম ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং নামানোর আগে এটা আমি রসুনের ফোড়ন দিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়েছি একটু। আসলেই এটা খেতে অনেক মজা। তো এটা আমার বড় মেয়ের খুবই পছন্দের একটা রেসিপি আর কি। আজকে ও কয়েকদিন ধরেই বলছিল আমি ওটা রান্না করো, আমি ওটা রান্না করো, এই জন্যই ওর জন্যই আমার এটা আজকে রান্না করা। তো আরও করছি ডিম ভুনা। দুঃখিত, ডিম ভুনা না, আজকে মাছ ভুনা করবো। তো মাছ ভুনার রেসিপিটা দেখানোর কিছু নেই, সবাই পারে যে মাছটা কীভাবে ভুনা করতে হয়। তো আমি এই পাশে মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। মূলত আমি আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো গোটা পটলের ভাজি। এটা আমি সুন্দর করে স্লাইস স্লাইস করে যে ফুল ফুল করে কেটে সব রকম মানে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি মেখে রেখেছি। এটা কিছুক্ষণ মাখার পরে এটা আমি ভাজব। তো এই ভাজিটাও বেশ, পটল ভাজিটাও বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করি। তো এই রেসিপিটা যখন আমি ভাজব, আমার মাছ ভুনাটা শেষ হয়ে গেলে এটা আমি ভাজব, তো তখন আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ভিউয়ার্স, এই পাশে আমার মাছ ভুনাটা হচ্ছে, এই পাশে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। খুবই সময় নিয়ে নরম করে ভাজতে হবে, তাহলে এটা আমি পুরোটা পাতার শেপটা দিতে পারবো। এইভাবে করে যে দুপাশে কেটেছি আস্তে করে চাপ দেবো, তাহলে এখানেটা সুন্দর একটা পাতার শেপে চলে আসবে। ওটা ছোটো ছোটো দেখে ওটা হয়ে গিয়েছে, এগুলো এখনো হয় নাই। সিদ্ধ হয়ে গেলে ওটাও সুন্দর করে আমি পাতার শেপ দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর করে হয়ে গেছে, একটা পাতা শেপ হয়ে গেছে। পটলের তো অনেক রকমই খাওয়া হয়, এই ভাজিটা আমার একটু আনকমন লাগে, তবে এই ভাজিটা খাওয়া শিখেছি
পরে থেকে যায়, যে কোনো সময় রান্নার কাজে বা যে কোনো ভাজাভুজিতে এটা ব্যবহার করা যায়। তো এটা আস্তে আস্তে হতে থাক, হয়ে গেলে ফিরে আসছি আপনাদের কাছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রান্না। তো কেমন লাগলো, আরও কোনো কিছু জানার থাকলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।